কেন রোমান রেন্স ব্রক লেসনারকে হারালেন, হারানোর পেছনে আসল রহস্য কি? আপনারা যেমনটা জানেন, আজকে ব্রক লেসনারকে হারিয়ে রোমান রেন্স তিনি ডাবল চ্যাম্পিয়ন হয়েছেন। আর ব্রক লেসনার ক্রাউন জুয়েল পেপারভিউ এর পরে এইবার রেসলমেনিয়া পেপারভিউতে এসে রোমান রেন্সের কাছে আবারও হারলেন। দেখুন, ব্রক লেসনার তিনি অন্যতম শক্তিশালী একজন রেসলার, তিনি রোমান রেন্সের কাছে বারে বারে এমনভাবে হারবেন এই বিষয়টি কিন্তু মানা যায় না। তবে এইখানে রোমান রেন্সকে জেতানোর জন্য অন্যতম যে কারণটি রয়েছে সেটা হচ্ছে রোমান রেন্সকে WWE অন্যতম শক্তিশালী রেসলার হিসেবে দেখানো। বর্তমান সময়ে WWE ম্যানেজমেন্ট প্ল্যান করছেন রোমান রেন্সকে WWE অন্যতম জনপ্রিয় এবং সব থেকে বেশি সাকসেসফুল রেসলার হিসেবে তৈরি করতে। আর এটার জন্যই রেসলমেনিয়া পেপার ভিউতে WWE চ্যাম্পিয়নশিপটি অ্যাড করে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি রোমানের কাছেই রেখে ব্রক লেসনারকে হারিয়ে নতুন ডাবল চ্যাম্পিয়ন বানালেন WWE ম্যানেজমেন্ট। এছাড়াও আরও একটি কারণ হতে পারে ব্রক লেসনারকে হারানোর, সেটা হচ্ছে WWE ম্যানেজমেন্ট হয়তো বা প্ল্যান করছেন ব্রক লেসনার এবং রোমান রেন্সের মধ্যে আরও ম্যাচ প্ল্যান করানোর জন্য। আর এটার জন্যই এই ম্যাচটিতে লোবলো ইউজ করা হয়েছিল। আর এটার জন্য ব্রক লেসনার তিনি আবারও এসে রিম্যাচ চাইতে পারেন, আর এটার জন্যই ব্রক লেসনারকে এখানে হারানো হয়েছে। এছাড়াও অন্যতম কারণগুলোর মধ্যে যে কারণটি রয়েছে সেটা হচ্ছে ব্রক লেসনার তিনি বর্তমান সময়ে লিজেন্ডদের তালিকায় চলে গিয়েছেন। আন্ডারটেকার, কেন, জন সিনা, ট্রিপল এইচ এদের কাতারে চলে যাবার জন্য হয়তো বা বর্তমান সময়ের ইয়াং ট্যালেন্টদেরকে প্রমোট করবার জন্যই ব্রক লেসনার রোমান রেন্সের কাছে হেরে গিয়েছেন। আজ থেকে কয়েক বছর আগে ব্রক লেসনার নিজেকে চ্যাম্পিয়ন হিসেবে অনেক শক্তিশালীভাবে প্রমাণ করেছেন, তবে বর্তমান সময়ে এসে ব্রক লেসনারকে নিজেকে প্রমাণ করার আর কিছুই নেই। আর এটার জন্যই হয়তো বা রোমান রেন্সকে WWE ফিউচারের সব থেকে বড় রেসলার বানানোর জন্যই ব্রক লেসনার রোমান রেন্সের কাছে হেরে গেলেন। তো আশা করি বুঝতে পেরেছেন কেন ব্রক লেসনারকে রোমান রেন্সের কাছে হারানো হলো। ধন্যবাদ।